হ্যালো ফ্রেন্ডস, আমরা জেনারেল সায়েন্স অর্থাৎ বায়োলজি থেকে প্রায় 700 পর্যন্ত প্রশ্ন আগের ভিডিওগুলোতে দেখেছি, বাকি প্রশ্নগুলো আমরা এই ভিডিওতে দেখবো। তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। নলেজ স্টার্ট। কোশ্চেন নাম্বার 700, মোচন স্তর গঠনে সাহায্য করে কোনটি? এ বি এ। অ্যান্সার হবে এখানে ডি, মোচন স্তর গঠনে সাহায্য করে এ বি এ। উদ্ভিদের মূলের বৃদ্ধির পরিমাণ পরিমাপ করা হয় কিসের সাহায্যে? প্রশ্নটার উত্তর আমার ঠিক বলে মনে হচ্ছে না, যদিও অ্যান্সার বি আছে। তোমরা প্রশ্নটার উত্তর একবার চেক করে নেবে। পরের প্রশ্ন দেখো, 702 নম্বর প্রশ্ন, বর্ণহীন প্লাস্টিডকে কী বলা হয়? লিউকোপ্লাস্টিড। নেক্সট প্রশ্ন হচ্ছে, লিথোলিস্ট কী? লিথোলিস্ট হচ্ছে এখানে সিস্টোলিথ যুক্ত কোষকে লিথোলিস্ট বলে। অ্যান্সার হবে এখানে বি। সূর্যমুখী নিম্নলিখিত কোন গাত্রের অন্তর্গত? কোন গোত্রের অন্তর্গত? এখানে অ্যাস্টিরেসি। সূর্যমুখী হচ্ছে অ্যাস্টিরেসি গোত্রের অন্তর্ভুক্ত। কোন উদ্ভিদটি প্রথম ভ্রূণ সমন্বিত উদ্ভিদ? ব্রায়োফাইট হচ্ছে প্রথম ভ্রূণ সমন্বিত উদ্ভিদ। শৈবালের প্রধান অঙ্গজ দেহ হলো এখানে লিঙ্গধর। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, হাইফা কোন প্রকার উদ্ভিদের গঠনগত একক? হাইফা হচ্ছে ছত্রাক উদ্ভিদের গঠনগত একক। পেনিসিলিন কোন প্রকার উদ্ভিদ থেকে পাওয়া যায়? ছত্রাক উদ্ভিদ থেকে পেনিসিলিন পাওয়া যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে, ব্যক্তিবীজী উদ্ভিদের শস্য সাধারণত কোন প্রকারের? এটা এন প্রকার। অ্যান্সার হবে এ। নেক্সট হচ্ছে, আর্সেগোনিয়া কোন প্রকারের ব্যক্তিবীজিতে থাকে না? নিতাম। অ্যান্সার হবে এখানে সি। মাশরুম কি? মাশরুম হলো এক প্রকার ছত্রাক। অ্যান্সার হবে এখানে বি। পতঙ্গভোগ উদ্ভিদের কোন উপাদানের অভাব থাকে? নাইট্রোজেন। অ্যান্সার হবে এখানে সি। শালক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন উপাদানটি বিজারিত হয়? কার্বন ডাইঅক্সাইড। শালক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উপাদানটি বিজারিত হয়। শালক সংশ্লেষ প্রক্রিয়াটি কোন বর্ণের আলোতে ভালো হয় না? এখানে সবুজ বর্ণের আলোতে শালক সংশ্লেষ ভালো হয় না। আদা কি? আদা হলো একটি পরিবর্তিত কাণ্ড। অ্যান্সার হবে এখানে এ। রেণু কোন প্রকারের জননের একক? রেণু হচ্ছে অজৈন জননের একক। ডিএনএর প্রতিলিপিকরণ কোন প্রকারের? এখানে অর্ধরক্ষণশীল। ডিএনএর প্রতিলিপিকরণ হচ্ছে অর্ধরক্ষণশীল। সিএমভি কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস নিউক্লিয় বস্তুটি হলো ডিএনএ। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট হচ্ছে, গুপ্তবীজী নিষেকের পর নির্মিত নিউক্লিয়াস থেকে কোনটি উৎপন্ন হয়? শস্য। অ্যান্সার হবে এখানে বি। সেলাজিনলা কোন প্রকারের উদ্ভিদের অন্তর্গত? ফার্ন। অ্যান্সার হবে এখানে বি। ডায়োটোমাইট উৎপাদনকারী উদ্ভিদ হলো শৈবাল। টাইটামাইট উৎপাদনকারী উদ্ভিদ হলো শৈবাল। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন রঙের আলোয় শালক সংশ্লেষ ভালো হয়? লাল আলোয় শালক সংশ্লেষ ভালো হয়। ফেলামেন্ট কোথায় দেখা যায়? কোন মূলে দেখা যায়? এখানে বায়বীয় মূলে দেখা যায় ফেলামেন্ট। নেক্সট হচ্ছে, ডাবের চলে পাওয়া যায় নিম্নলিখিত কোন হরমোনটি? কাইনিন। অ্যান্সার হবে এখানে ডি। ডাবের জলে পাওয়া যায় কাইনিন হরমোনটি। নেক্সট হচ্ছে, কোন বিশেষ জ্ঞানেন্দ্রিয় নামে পরিচিত? ফসেন্দ্রিয়টি হচ্ছে জ্ঞানেন্দ্রিয় নামে পরিচিত। কোন বিজ্ঞানী পরিব্যক্তিকে প্রকৃতির খেলা বলে উপেক্ষা করেছে? ডারউইন। অ্যান্সার হবে এখানে এ। ইঁদুরের উপর পরীক্ষা করে কোন বিজ্ঞানী ল্যামার্কের মতবাদ ভুল বলে প্রমাণ করেন? এখানে ভাইসম্যান। মেন্ডেলের এক সংখ্যার জননের জেনোটাইপটির অনুপাত কত? 1:2:1। রক্তে গ্লুকোজকে কোন হরমোন গ্লাইকোজেন রূপে যকৃতে জমা রাখে? ইনসুলিন। রক্তের গ্লুকোজকে ইনসুলিন হরমোন গ্লাইকোজেন রূপে যকৃতে জমা রাখে। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, হাঁপানির ওষুধ রূপে ব্যবহৃত হয় কোন উপকারটি? ডাটুরিন। হাঁপানির ওষুধ রূপে ব্যবহৃত হয় ডাটুরিন। অ্যান্সার হবে ডি। নিচের কোনটি অসবাঙ্গ ফুল? অসবাঙ্গ ফুল হচ্ছে মটর। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট হচ্ছে, বীজের অঙ্কুরোদ্গমের জন্য আদর্শ উষ্ণতা কোনটি? 25-35 ডিগ্রি সেলসিয়াস। কোনো ব্যাঙের মোট
আলুর আঙুলের সংখ্যা কত? কোন ব্যাঙের মোট আঙুলের সংখ্যা হচ্ছে এখানে 18টি। নিচের কোনটি সমাজবদ্ধ পতঙ্গ? মৌমাছি হচ্ছে সমাজবদ্ধ পতঙ্গ। মাছির লার্ভা দশাকে কি বলে? ম্যাগট। মাছির লার্ভা দশাকে ম্যাগট বলে। অ্যান্সার হবে ডি। কোন উদ্ভিদ গোষ্ঠীর কোষ প্রাচীরের মুখ্য উপাদান হচ্ছে কাইটিন? এখানে ছত্রাকের মুখ্য উপাদান কাইটিন। পিএসসির আসলে কি? কীটনাশক। পিএসসি আসলে হচ্ছে কীটনাশক। বিজ্ঞানসম্মত নাম কোন ভাষাতে করা হয়? ল্যাটিন ভাষাতে। আচ্ছা, আমি এখানে সি। আয়তন অনুসারে বায়ুতে নাইট্রোজেন অক্সিজেনের অনুপাত প্রায় 4:1। কোন বায়ুদূষক লোহিত রক্তকণিকাকে বিশ্লিষ্ট করে? কার্বন ডাইঅক্সাইড লোহিত রক্তকণিকাকে বিশ্লিষ্ট করে। এবিএস অ্যালকালাইন বেঞ্জিন সালফোনেট কোন ব্যবহার্য উপাদানে পাওয়া যায়? এখানে ডিটারজেন্ট। অ্যান্সার হবে বি। নেক্সট হচ্ছে মিনামাটা ডিজিজ কোন দূষণের জন্য হয়? মিনামাটা ডিজিজ পারদ দূষণের জন্য হয়। অ্যান্সার হবে এখানে বি। আন্তরিক রোগের জীবাণুর নাম লেখো। আন্তরিক রোগের জীবাণুর নাম হচ্ছে সিগেলা ডিসেন্টরি। অ্যান্সার হবে এখানে ডি, সিগেলা ডিসেন্টরি। জীববিদ্যার জনক কাকে বলা হয়? জীববিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটল। অ্যান্সার হবে এখানে ডি, বি, সরি বি। তারপর প্রশ্ন হচ্ছে 1 গ্রাম প্রোটিন থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? 4.1। অ্যান্সার হবে ডি। নিচের কোনটি মাইক্রো বা ট্রেস এলিমেন্ট? অ্যান্সার হবে এখানে বি। অ্যান্সার হবে এ, বি, এখানে ব্রন। চিরাফথালমিয়া কার অভাবে ঘটে? চিরাফথালমিয়া ভিটামিন এর অভাবে ঘটে। অ্যান্সার হবে এখানে বি। জৈন দ্বিরূপতাবিহীন প্রাণী হলো এখানে কেঁচো। জৈন দ্বিরূপতাবিহীন প্রাণী হলো কেঁচো। নেক্সট হচ্ছে নিচের কোন রক্তকণিকাটি ফ্যাগোস সাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে? মনোসাইট। অ্যান্সার হবে এখানে সি। অ্যালোজেম ক্রোমোজোমের সংখ্যা কয়টি? এক জোড়া। নেক্সট হচ্ছে একটি অন্তঃজরায়ুজ প্রাণী কোনটি? হাঙ্গর। হাঙ্গর হচ্ছে একটি অন্তঃজরায়ুজ প্রাণী। নেক্সট হচ্ছে শুক্রাণুকে পুষ্টি যোগায় কে? সারোটলি। অ্যান্সার হবে এখানে বি, সারোটলি। নেক্সট হচ্ছে দ্বিসংকর জননে ফেনোটাইপের অনুপাত 3:1। শক্তি প্রবাহ সর্বদা একমুখী হয়? অ্যান্সার হবে এখানে সি, শক্তি প্রবাহ সর্বদা একমুখী হয়।